প্রিয় পত্রবাসী, আসসালামু আলাইকুম। এসএম বাংলা টিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। 10ই জুন বুধবার ভরতপুরে করোনা সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এস এম মনিরুজ্জামান। 10ই জুন বুধবার ভরতপুর মেডিকেল কলেজ পিসিএল ল্যাবে 282টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 282টির মধ্যে 84টি পজিটিভ, 197টি নেগেটিভ, 1টি ইনভ্যালিড। যে 84টি পজিটিভ আসছে এর মধ্যে ভরতপুর জেলার 53টি, বাকিগুলো রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার। ভরতপুরে যে 53টি আক্রান্ত হয়েছে, অর্থাৎ গতকাল ভরতপুর জেলায় 53 জন করোনা রোগী নতুন করে শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় রোগীর সংখ্যা হল 668। সুস্থ হওয়া রোগীর সংখ্যা 110, মৃত্যুবরণ করছেন 10 জন। গত 24 ঘন্টায় অর্থাৎ 10ই জুন বুধবার যে 53 জন করোনা আক্রান্ত হয়েছেন, কোন কোন উপজেলায় কতজন তাদের নাম ঠিকানা বলছি। ভরতপুর সদর উপজেলায় আছে 14 জন, তারা হলেন শুক্লা, আলিপুর, কামাল, গোয়ালচামট, রোকিয়া, গোয়ালচামট, রশিদ, গোয়ালচামট, রিমা, গোয়ালচামট, লিমা, দক্ষিণ জিলতলি, ডাক্তার শরীফ, শিশু হাসপাতাল, রাজীব, পুলিশ লাইন, মাসুদানা, জিলতলি, শহীদ, চরবালোদ্দম, হাবিবুর রহমান, কোতালি, দেবাশিস কুমার, আলিপুর শাপলা সড়ক, ইনুস আলী, কাপুরা, রিনা পারভিন, ভরতপুর সদর। ভাঙ্গা উপজেলায় বুধবার 23 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, তারা হলেন নুরুন নিসা, পশ্চিম হাসান দিয়া, আতাউর রহমান, পুলিশ স্টেশন ভাঙ্গা, সুহিলি, পুলিশ স্টেশন ভাঙ্গা, শেখ নুরুল ইসলাম, হাজারকান্দি, তুহিন, পুকুরিয়া, লোকমান হোসেন, পুকুরিয়া, আমির হোসেন, সোনালী গাই, ভাঙ্গা, কাজী রিফাত, তুলিকান্দি, কাউসার, পুকুরিয়া, সাজ্জাদ হোসেন, পিয়ের পুলিশ স্টেশন ভাঙ্গা, ইশাক মোল্লা, কাপুরা সদরদ্বীপ, সরফিকুল ইসলাম, কাপুরা পুলিশ স্টেশন, রফিকুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙ্গা, আনজোয়ারা বেগম ভাঙ্গা, নাবিহা, কাউলিবেড়া, নাহিম কাউলিবেড়া, মুহিউদ্দিন, কাপুরা সদরদ্বীপ, আনোয়ারা বেগম, কাপুরা সদরদ্বীপ, মইনা, সালিদার পৌরসভা, আবুল আহমেদ, পুলিশ স্টেশন ভাঙ্গা, রোবায়েত হোসেন, পুলিশ স্টেশন ভাঙ্গা, সুফিয়া বেগম, পুলিশ স্টেশন ভাঙ্গা, শাহাদাত মাতোবার, হামিদ্দিন, নুরজাহান, ভাঙ্গা, বাজার। এই 23 জন বুধবার ভাঙ্গায় আক্রান্ত হয়েছে। এছাড়া সদরপুরে আছেন 2 জন, নুরজাহান বেগম বাবুচর, রিনা সদরপুর। সাথে আছেন 2 জন, পলাশি, সাঁতার, স্বাস্থ্য কমপ্লেক্স, তাইবা, ভাওয়া। বদ্রশূন্য আছে 2 জন, তানবীর, দোলারডাঙ্গি, আবুল শিকদার, আলমনগর। এই 53 জন গত বুধবারে ভরতপুরে নতুন করে আক্রান্ত হয়েছে। গত 24 ঘন্টায় ভরতপুরে নমুনা সংগ্রহ করেছে 218 জনের, রেজাল্ট পেন্ডিং আছে, রিপোর্ট পেন্ডিং আছে 510 জনের। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে 165 জন, ছাড়পত্র পেয়েছে 40 জন। প্রিয় দর্শক, ফরিদপুরে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। অন্যান্য জেলার চেয়ে ফরিদপুরের আক্রান্ত সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে, এবং যে সমস্ত লোক আক্রান্ত হচ্ছেন তাদের পর্যালোচনা করে দেখা যাচ্ছে তাদের পরিবারের কোনো সদস্য বা প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ আক্রান্ত হয়েছে আগে, তাদের সংস্পর্শে আসা লোকগুলো এখন আক্রান্ত হচ্ছে। আর আমরা তার এখন সুস্থ আছি, ভালো আছি, আমরা কেউ অনুধাবন করতে পারতেছি না করোনা আক্রান্ত বিষয়টা কি। যে সমস্ত পরিবারে করোনা সংক্রমণ আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের সদস্যরাই বুঝতেছেন যে এর প্রভাবটা তাদের উপর কেমন পড়ছে। অতএব আমরা সতর্ক হই, সাবধান থাকি, বের হলে মাস্ক ব্যবহার করি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করি। আর ফরিদপুর জেলার সর্বশেষ করোনার আপডেট জানতে এসএম বাংলা টিভিটি সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব ক্লিক করে নিচে বেল বাটন চাপুন। সকলকে ধন্যবাদ।